হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ওয়েল, আজ আপনাদের সাথে শেয়ার করব খেজুর কলার পুডিং। গরমের জন্য খুবই পারফেক্ট এই পুডিংটা, কারণ গরমে কিন্তু সবাই ঠান্ডা কিছু খেতে চায়। তাছাড়া যে কোনো ওকেশনেও এটাকে ডেজার্ট হিসেবে বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, এবং হেলদি এই পুডিংটা কিন্তু খুব সহজেই বানানো যায়। আশা করছি ভালো লাগবে। তো আজকের এই পুডিংয়ের জন্য আমি নিয়েছি 2টা কলা, 8টা খেজুর, ভেতরের বিচিটা ফেলে দিয়েছি এবং খেজুরগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ বাসার খেজুরগুলো একটু শক্ত ছিল, নরম খেজুর হলে ভেজানো লাগবে না। আছে 1.5 টেবিল চামচ, কাস্টার্ড পাউডার 1.5 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার, আর লাগছে দুধ। আমি এখানে 3 পোয়া দুধ নিয়েছি, দুধটা জাল করে নিতে হবে না। এখন এক এক করে সবগুলো উপকরণ এই দুধে দিয়ে দিব এবং একটু সময় নিয়ে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়েই ব্লেন্ড করছি, কারণ খেজুর ব্লেন্ড হতে একটু বেশি সময় লাগে। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা স্ট্রেনার দিয়ে মিশ্রণটা ছেঁকে নিতে হবে যেন কোনো ধরনের দলা না থাকে। দেখতে পাচ্ছেন অনেকটা সময় ব্লেন্ড করার পরও কিন্তু খেজুরের কিছু দলা রয়ে গেছে, সো এটাকে ছেঁকে ফেলে দিতে হবে। চুলা অন করে দিচ্ছি 1 চিমটি লবণ আর 1.5 টেবিল চামচ চিনি। চিনিটা একটু কমই দিচ্ছি, কারণ খেজুর কলাতে কিছুটা মিষ্টি অলরেডি থাকবে। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে ঘন ঘন নাড়তে হবে, কারণ এতে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার দেওয়া, ঘন ঘন না নাড়া হলে এটা দলা পেকে যাবে। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে গায়ে ছিটে আসতে পারে। তো যখন এরকম ঠিক হয়ে ফুটে উঠতে থাকবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, এবং এই গরম অবস্থাতেই পুডিংটা যেই বাটিতে জমাবেন সেটাতে বেড়ে নিতে হবে। এখানে আপনারা ছোট ছোট গ্লাস বা এরকম বাটিতেও পুডিংটা জমাতে পারেন। তো এখন এটাকে আগে রুম টেম্পারেচারে ঠান্ডা করে দেন ফ্রিজে রাখতে হবে মিনিমাম 2 থেকে 4 ঘন্টা। ওভারনাইট হলে ভালো হয়, বাট হাতে কম সময় থাকলে এই সময়ের মধ্যেই পুডিংটা জমে যাবে। আমি 4 ঘন্টা ফ্রিজে রাখার পর দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ভালোভাবে জমে গেছে। এখন এটাকে কলা খেজুর ছোট ছোট করে কেটে গার্নিশ করে নিতে পারেন। আমি শুধু কলা দিয়েই করছি, তবে গার্নিশ কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করার পর করতে হবে। আগে থেকে গার্নিশ করতে যাবেন না, কারণ দেখা যাবে ফ্রুটস থেকে পানি ছেড়ে দিলে তখন পুডিংটা আর জমবে না। আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একদম পারফেক্টলি জমে গেছে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল খুবই হেলদি খেজুর কলার পুডিং। আশা করছি ভালো লেগেছে আমাদের আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।